নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি হলো আলু দিয়ে মুরগির মাংস। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিতে চলে যায়। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দেব, পরিমাণ মতন পেঁয়াজ কুচি দেব, পরিমাণ মতো লবণ দেব, এখানে কয়টা এলাচ দারচিনি 2টা তেজপাতা দিয়ে দেব, একটু নাড়াচাড়া দেব। এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে নাড়াচাড়া দেব, ভালো মতন একটু ভেজে নেব। অল্প পরিমাণ জল দিয়ে এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়া, পরিমাণ মতন মরিচ গুঁড়া দিব, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখানে ভাজা জিরা, ভাজা ধইনা বাটা 1 চা চামচ দিয়ে দিব। এখানে 1টা মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ আদা রসুন বাটা দিয়ে তেলে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব। ভালো মতো নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিব। সাত আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব, মাংসটা কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতন আলু কেটে ভালো মতন লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি, দিয়ে দিব, একটু ঢেকে দিব। 4-5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব, একটু নাড়াচাড়া দিব, পরিমাণ মতন জল দিয়ে দিব, একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নেব, একটু নাড়াচাড়া দিব। মাংস আলু ঝোল সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন তরকারিটা আমি নামিয়ে নিবো।